শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ দ্বার উদ্ঘাটন হয় শুক্রবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক উত্তম কুমার চাকমা, বিধায়ক সুধাংশু দাস সহ অন্যান্যরা। 5 বছর পর আজ বিদ্যালয়ের দ্বিতল নবনির্মিত ভবনের শুভ দ্বার উদ্ঘাটন হলো। আনুমানিক 2,62 কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মিত হয়েছে। চণ্ডীপুর ব্লকের অন্তর্গত সূর্যমণি মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ফলে ছাত্রছাত্রীরা আরও অধিক স্বাচ্ছন্দ্যে শিক্ষাগ্রহণ করতে পারবে বলে অভিমত। মন্ত্রী রতনলাল নাথ বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিকাশমুখী সরকার চলছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস ও আত্মনির্ভর ত্রিপুরা, এই 3টি স্লোগানকে সামনে রেখে রাজ্য সরকার তার উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই রাজ্যে গুণগত শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নের লক্ষ্যে 1 বছরের মধ্যে রাজ্যের বিদ্যালয়গুলিতে এনসিআরটি সিলেবাস চালু করা হয়েছে। তিনি সমস্ত সম্পদ যদি এক জায়গায় জড়ো করা হয় তাহলে পর্যাপ্ত হবে না, যদি না মানুষকে আত্মনির্ভর না করে। আমাদের রাজ্যে 1972 সালে আমরা ত্রিপুরা পুনরাজ্যের মর্যাদা পেয়েছি, কি স্লোগান ছিল? আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কেন্দ্রের মুখোমুখি হতে চাই না। শেষ মুখ্যমন্ত্রী সচিন সিং থেকে আরম্ভ করে সুকুমার সেনগুপ্ত আরম্ভ করে নির্বাচন চক্রবর্তী, দশরথ বাবু, সমীর বাবু, সুধীর বাবু যারাই ছিলেন, যে আমরা ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। 55 বছর হয়েছে 1972 সালের পর, আমরা এখন নিজের পায়ে দাঁড়াতে, এই একজন মুখ্যমন্ত্রী প্রথম রিস্ক নিয়ে আত্মনির্ভর ত্রিপুরা ডাক দিয়েছে, আত্মনির্ভর ত্রিপুরা ডাক দিয়েছে। কাজটা কঠিন, ওই জন্য বলছি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। আমাদের সমস্যা রয়েছে, আমাদের সমস্যা থাকবে, কিন্তু আমাদের সাথে 40 লক্ষ লোক রয়েছে, আমরা যেমন সমস্যা প্রচুর। দীর্ঘদিন ধরে এই কৈলাস শহর আমি এলাক আসছি, আজকে এতদিন পরে কেন জাতীয় সড়ক, আজকে জাতীয় সড়কে সারা রাজ্যকে ঘুরে বেড়ে ঘিরে বেড়েছে, কেন এতদিন হলো না? শিক্ষা ব্যবস্থা দীর্ঘ অনেক বছর আগে থেকে আমরা দেখে আসছি, কারণ এই স্কুলের যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা 1953 সালে, অনেক যুগ পেরিয়ে গিয়েছে। এইভাবে আমাদের রাজ্যে অনেকগুলো বিদ্যালয় রয়েছে, প্রাইমারি আপার প্রাইমারি, আমরা দেখেছি যে 1998 সালের পরে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন, আর ওনার একটা পরিকল্পনা ছিল যে শিক্ষাকে নিয়ে সর্বশিক্ষা অভিযান, আর এই সর্বশিক্ষা অভিযানের আমাদের রাজ্য প্রচুর পরিমাণ স্কুল তৈরি হয়েছে, নতুন স্কুল স্থাপন হয়েছে, স্কুলের কোনো অভাব ছিল না। 1 কিলোমিটার আধা কিলোমিটার দূর দূর স্কুল বিল্ডিং আমাদের ছিল, তৈরি হয়েছে, কিন্তু স্কুলের যে আসল যে উদ্দেশ্য বা সর্বশিক্ষা অভিযানের যে মূল উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমাদের রাজ্যে হয়নি বা আমরা দেখিনি, আর যার কারণে আমাদের রাজ্যের ক্লাস 1 থেকে যে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয় তাদের বেসিকটা দুর্বল থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার লোকজনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।